সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, সেই সাথে বেল আইকনটিতে ক্লিক দিন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। তো দর্শক, আমি সকালবেলা আমার এই মুরগিগুলোকে ছেড়ে দিচ্ছি। এখানে 14টি বাচ্চা রয়েছে, 14টি বাচ্চা সাধারণত এই ঘরে আমার থাকে, আরও অনেকগুলো বাচ্চাই রাখা যায়, কিন্তু মূলত 14টি রাখি যেহেতু ছোট ঘর। তো এই যে দেখুন, বাচ্চা বাচ্চাগুলোকে আলাদা করে রেখেছি একটা ঘরে। তো এটাও একটি কাঠের ঘর, যেহেতু বাচ্চাগুলো অনেক ছোট, এই ঘর থেকে নামতে পারবে না, তাই আমাকে হাত দিয়ে এগুলোকে নামায় দিতে হবে। দেখুন মুরগি কিন্তু ঠোকর দিচ্ছে। তো যাই হোক, আমি আপনাদেরকে বলবো যে এরকম কাঠের ঘরের মধ্যে মুরগিগুলোকে রাখা সবসময় চেষ্টা করবেন, কেননা গরমের দিনে অনেক সুবিধা রয়েছে কাঠের ঘরে। তো ভিতরের তাপমাত্রা প্রায় স্বাভাবিক থাকে কাঠ হওয়ার কারণে, বা আপনি অন্য কিছুতে চাইলেও বানাইতে পারেন, কিন্তু সেক্ষেত্রে হয়তো বা গরমের পরিমাণ অনেকটা বেড়ে যেতে পারে। তো বাচ্চাগুলোকে আমি এখান থেকে নেমে দিচ্ছি। এই যে দেখুন, মোটামুটি 10টি বাচ্চা রয়েছে। তো যেহেতু ওই মুরগির ফুটেছিল 3টি আর এর 7টি, এই মোট 10টি বাচ্চা। তো এই মুরগিটির সাথে আমি এখন রাখি, আর ওই কালো মুরগিটিকে উঠিয়ে দিয়েছি, যাতে পরবর্তীতে ও আবার ডিম দিয়ে কুচে হয়, সেজন্য ওকে আলাদা করে রেখেছি, আর এই বাচ্চাগুলোকে এর সাথে দিয়ে দিয়েছি। তো দেখুন, মা মুরগিটি এদেরকে সব সময় দেখাশোনা করে, আর অন্য অন্য যে মুরগি রয়েছে তারা খুব জ্বালাতন করে আর কি, ঠোকর দেয় মুরগিটিকে, যে কারণে আপাতত বেঁধে রেখেছি, যেহেতু বাচ্চাগুলো ছোট তো ঠোকর দিতে পারে। তো এই যে দেখুন, সবগুলো মুরগিকেই কিন্তু আমি একত্রে খাবার দিই, ঠিক আছে? তো আজকে শুধুমাত্র চাল খাইতে দেবো। এই যে কথা বলছিলাম, যে দেখুন বাচ্চাগুলোকে কিন্তু এরা ঠোকর দেবে, এই জন্য একে বেঁধে রেখে। এই যে দেখুন, মোরগ কিন্তু বাচ্চাটিকেও ঠোকর দিচ্ছে। তো খুবই খারাপ অবস্থা একটা, যেহেতু বাচ্চা এবং বড় মুরগি। তো আমার এই কালো মোরগটি খুবই খারাপ, অন্য অন্য যত মুরগি বা মোরগ রয়েছে সবগুলোকে ঠোকরাই। তো দেখুন, এই যে বাচ্চাগুলোকে আমি খাবার দিলাম, শুধুমাত্র খুদ দিলাম সকালবেলা, এখন একটু পরে ভাত দিব। তো এখন যেহেতু খুদ খাচ্ছে, তাই এখন এদেরকে আর কোনো খাবার দিব না, আর ঘন্টা দুই এক পরে তখন আবার ভাত দেবো। এদেরকে আমি এই ঘরের মধ্যেই আটকিয়ে রাখবো, দরজা লাগিয়ে দিয়ে আর কি। তো যাই হোক, আপনারা কিন্তু এভাবে সকালবেলা মুরগিকে এই বিশেষ করে 5 থেকে 7 দিন, ঠিক আছে, 5 থেকে 7 দিন আপনারা চালের ভাঙা অংশ বা খুদ, যে যেটাই বলেন, এটা খাওয়াবেন। এর সাথে আপনি চাইলে বাজারে যে ফিড পাওয়া যায়, ছোটো ফিড, এটাও আপনি দিতে পারেন, তবে আমি সাজেস্ট করবো না দেওয়াটাই উত্তম, ঠিক আছে? তো এই মুরগিগুলোকে এখন এদেরকেও দিয়ে দিয়েছি, তো এরাও খাচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে এরা একে অপরকে খুব ঠোকরায়। তো আমি এদের ঠোঁট কাটবো না, কেননা হচ্ছে আমি এদেরকে ছেড়ে দিয়ে পালন করি। এই যে দেখুন, যা বলছিলাম একটু আগে, যে মোরগটা অন্য মুরগিদেরকে দেখতেই পারে না, সবগুলাকে ঠোকর দেয়। তো ঠোঁট কেটে দিতে চাইলে হবে কি, যেহেতু আমি ছেড়ে দিয়ে পালন করি, তো ঠোঁট কাটাটা বৃথা। মুরগির সৌন্দর্য যেটি বা ন্যাচারালিটি যেটি, সেটি কিন্তু চলে যায় ঠোঁটটা কাটলে, ঠিক আছে? এই জন্যই এই মোরগের বা কোনো মুরগিরই আমি ঠোঁটগুলো কাটবো না। তো এই যে দেখুন, এরা দৌড়োদৌড়ি করছে, যে মুরগিটি কিছুদিনের মধ্যে ডিমে চলে আসবে আবার, আর ডিম দেওয়ার জন্য ডাগাডাগি করছে আর কি, যে কড়কর শব্দ ডিম দেওয়ার পূর্ব যেই লক্ষণগুলো দেখা যায়, মোটামুটি সব চলে আসছে মুরগিটার মধ্যে। তো আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে এটা ডিমে চলে আসবে। তো ছেড়ে দিয়ে পালন করার সুবিধা একটাই, যে আপনি খুবই কম পরিমাণ খাবার দিলেও মুরগিরা কিন্তু ঠিকই আপনাকে ফিডব্যাক দেবে, মানে বড়ও হবে, আবার যে ডিম সেটাও কিন্তু আপনি পেতে থাকবেন, কিন্তু খাবারের পরিমাণটা খুবই কম লাগে। তো এই জন্যই ছেড়ে দিয়ে মূলত পালন করি আমি সবসময়। তো যাই হোক দর্শক, আজ এ পর্যন্তই, কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিও টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।